নমস্কার, ইয়া হৈছে দ্য প্রাইম শো আৰু ষ্টুডিঅত মই প্ৰাঞ্চল। পল্টন বছৰ কাণ্ডই খলকনি তুলিছে অসম আৰক্ষীৰ শীৰ্ষ মহলত। চাঞ্চল্যকৰ ঘটনাৰ পিছতে চিনাক্ত কৰা হৈছে সন্তান আৰু পত্নীৰ সন্মুখতে বিকি গুপ্তাৰ ওপৰত বৰ্বৰ আক্ৰমণ কৰা প্ৰতিজন আৰক্ষীক। ইপিনে অভিযুক্ত আৰক্ষীক কঠোৰ শাস্তি বিহা হ'ব বুলি মন্তব্য কৰিছে অতিৰিক্ত আৰক্ষী আয়ুক্তই। রাজপথত বাইক আরোহীক প্রহার করে নিলম্বিত আরক্ষী কনিস্টবল দেখিলেই গার্নুম হিয়রি যাওয়া এটা 55 সেকেন্ডের ভিডিও। পত্নী আর সন্তানক লৈ অহা এজন বাইক আরোহীর উপর জঁপিয়াই পড়ছে অসম আরক্ষী। বাইকর পৰা নামিবলৈ দিয়া নাই। পত্নী আর কণমানি সন্তানের সম্মুখতে বাইক আরোহীক গুড়লা গুড়কৈ প্রহার এজন আরক্ষী কনিস্টবলর। তারপিছতেই ঘটনাস্থলীত থাকা আন কেইবাজনো আরক্ষী বিষয়া আর কনিষ্টবলে আগুড়ি ধরেছে বাইক আরোহীজনক। সম্মিলিতভাবে করেছে প্রহার। বর্বরতা নহয় কি এয়া? ইয়াকে করবলৈ এই স্মার্ট আরক্ষীর দলটো ক্ষমতা দিছে নাকি রাজ্য সরকারে? News18-ৰ হাতত এই ভিডিও আহি পৰাৰ পিছতেই শুক্রবারের প্রাইম টাইম 18-ত সম্প্রচাৰ হৈছিল আইন রক্ষকৰ বেআইনি কাণ্ড। এই বাতৰি সম্প্ৰচাৰৰ এঘণ্টা ৰূপায়ণ হওঁতেই অসম আৰক্ষীয়ে নিলম্বন কৰিলে কনষ্টেবল ফখৰুদ্দিন আহমেদক। ৰিজাৰ্ভ ক্লোজ কৰিলে যান বাহন শাখাৰ আইচি প্ৰণৱ ডেকাক। ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমত ভাইৰেল হৈ পৰিছে এই ভিডিঅ'। তোলপাৰ লাগিছে ৰাজ্যত। সমালোচনা ধিক্কাৰৰ বলি হৈছে ঘটনাৰে জড়িত আৰক্ষী কৰ্মী। এই ঘটনাৰ ভুক্তভোগী হৈছিল বিকি গুপ্তা আৰু তেওঁৰ পৰিয়াল। ইফালে আত্মরক্ষার বাবে উলুটায় আরক্ষীকে প্রত্যাক্রমণের চেষ্টা করা বিকি গুপ্তাক পল্টন বাজার আরক্ষীয়ে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করে। বিকি গুপ্তার পত্নীর অভিযোগ আরক্ষী অন্যায় করেছে তেওঁলোকৰ ওপৰত। থানাটো প্রদান করেছে বিভিন্ন ভয়ভাবুকি। এটা প্রোটেকশন বলা অবস্থায় নাই, রাস্তার পুরো ওপেন দাদাগিরি চলি আছে, দাদাগিরি অপরাস্তাত মারপিট করে আছে। এই নিবেদন করো যে এই মানুষটুক ফটাফট সাসপেন্ড করে আর এই মোর হাজবেন্ডক উলাই দিয়ক। এফআই দিছো মই, 24 ঘণ্টা পার হয়ে গেল, গ্রেপ্তার করা নাই, গ্রেপ্তার করব লাগে। পাবলিক আহি মোক উঠায়, লেকিন পুলিশ মানুষ এটা পুলিশে একজন মানুষ উঠা নাই। বাচ্চার ভরি ছিলি গেছে, তেজ ওলাই আছে, কোনে চোয়া নাই। মোর ভরিত লাগিছে, কোনে চোয়া নাই, পড়ি গৈছে, কোনে উঠা নাই, পাবলিকে উঠাইছে। মানে এটা পাবলিকের সাপোর্টে লাগে মোক, পুলিশের উপর তো ভরসা করব নোৱাৰিম। মই মুখ্যমন্ত্রীকে এই আবেদন করো যে মই এনেকুৱা আমার অসমত হৈ আছে, এই যদি আজি যদি আপনি এৰি দিয়ে কালি সি আৰু কৰিব। এই সমগ্র ঘটনাত অসম আরক্ষী কলঙ্কিত হওয়ার পিছতেই যান বাহন শাখার এডিসিপি দেবাশিষ বরাক ঘটনার তদন্তর দায়িত্ব দিয়া হয়েছে। ইতিমধ্যে এডিসিপি গৰাকীয়ে বিকি গুপ্তার পত্নীর ভাষ্য সংগ্রহ করার লগতে কেন্দ্রীয় কারাগার সাক্ষাৎ করেছে বিকি গুপ্তাক। এডিসিপি গৰাকীয়ে আরক্ষীর প্রকারান্তরে ভুল স্বীকার করে ন্যায় বিচারের আশ্বাস দিছে। অসম আরক্ষী বা অসম সরকারের এটু কোনো কারণেতে এটু গ্রহণযোগ্য নহয়। এইটো তেখেতৰ ইণ্ডিভিজুৱেল একশ্যন আছিলে, এইটো অসম পুলিচৰ বা অসম চৰকাৰৰ তেনেকুৱা কোনো এইটো হোৱা নাই। সেইটো কাৰণে আমি অতি দুঃখিত। ন এতিয়ালৈকেতো আমাৰ ছাসপেনশ্যনত ফখৰুদ্দিন আহমেদ কনষ্টেবল গ'ল, তাৰপিছত ইনচাৰ্জ পল্টন বজাৰ ট্ৰেফিকৰ প্ৰণৱ ডেকা তেখেতকো ক্লোজ কৰা হৈছে। আমি নাম পাইছোঁ কিন্তু এতিয়ালৈকে কনফাৰ্ম হোৱা নাই। কনফাৰ্ম হ'লেই এইটো তেওঁলোকো ইনভেষ্টিগেশ্যনৰ এম্বিটত আহিব। ইফালে দুজন আৰক্ষীৰ ওপৰত সাময়িক ব্যৱস্থা লোৱা হৈছে, কিন্তু দেখা দেখিকৈ ঘটনাস্থলীত থকা আন আৰক্ষী কৰ্মীৰ ওপৰত ব্যৱস্থা লোৱা নহ'ল কিয়? বিভিন্নজনে তুলিছে এনে প্ৰশ্ন। অপৰাধ নিয়ন্ত্ৰণত অসম আৰক্ষীক চূড়ান্ত ক্ষমতা দিয়াৰ বাবে মইমতালি বৃদ্ধি পাইছে নেকি একাংশ আৰক্ষীৰ? ছ'চিয়েল মিডিয়াত বহুজনে এনে প্ৰশ্ন তুলি থকা হৰকা কৰিছে অসম আৰক্ষী। ভাস্কর জ্যোতি হাজরিকার সহযোগত বলে বতাসের জোর রিপোর্ট News18 অসম নর্থ ইষ্ট। ইয়াৰ মাজতে পল্টন বজাৰৰ এই ঘটনা সন্দৰ্ভত বক্তব্য প্ৰদান কৰিছে জ্যেষ্ঠ অধিবক্তা ভাস্কৰদেৱ কোঁৱৰে। জ্যেষ্ঠ অধিবক্তাগৰাকীয়ে কয় যে সমগ্ৰ ঘটনাৰ বাবে দায়ী ঘটনাৰে জড়িত আৰক্ষীকেইজন। ভাৰতীয় দণ্ডবিধিৰ ধাৰা অনুসৰি আইন ভংগ কৰা আৰক্ষীৰ বিৰুদ্ধেও আইন আছে। আৰক্ষীৰ লোকজনক কেৱল নিলম্বন কৰা তথা মটৰচাইকেল আৰোহীজনক জেললৈ প্ৰেৰণ কৰাটো নিন্দনীয়। যান বাহন আৰক্ষী ফখৰুদ্দিন আহমেদক সহযোগ কৰা অন্য আৰক্ষীৰ লোককেইজনৰো প্ৰশিক্ষণৰ অভাৱ পৰিস্ফুট হৈছে। এইটো সঁচাকৈ দুখ লগা ঘটনা আৰু ই নিন্দনীয় আৰু পুলিচক ইয়াত গৰিহণা দিয়াটো যোগ্য।
কারণ এজন যদি কোনো লোকক আটক করব বিচার যিকোনো অপরাধে সেই লোকজনে নকরক অপরাধটুকুই আটক করবলে ম্যাক্সিমাম ফোর্স ইউজ করব নয়লকে চাব লাগবে যে মানুষজনক ডিটেনশন করব কারণে যিখিনি ফোর্স ইউজ করব লাগে সেইখিনিয়ে ইউজ করব পারে কালি যে ঘটনা যা ভিজুয়াল দেখা গৈছে তাত দেখা গৈছে যে পুলিশে এজন লোকক যানবাহন আরক্ষী গুড় সর লাঠি দি পেলায় আর যা সহযোগী আছে মানে এনেকা ধরনের বাক্য উচ্চারণ করেছে যে পুলিশের উপর হাত তুললে কেন হাওক করলি তারপর গোটেই জঁপিয়াই পড়ে পেলায় যেধরনের মারধরণ করেছে এই অকল মানব অধিকারের উলঙ্ঘন নয় এই ভারতীয় সংবিধানের যে আর্টিকেল 21 যে রাইট টু লাইফ এন্ড লিবার্টি আছে বা পুলিশে এনেকা ধরনের অতিহার্য চলালে এই আইনগতভাবে আসল মতো দণ্ডনীয় কারণ পুলিশ এজন যদি কোনোবা এজন পুলিশে এনেকা অতিহার্য মানুষের উপর বা অত্যাচার চলায় তেওঁলোকে বাধা দিব লাগে কারণ যদি কিবা এটা ট্রেফিক আইন ভঙ্গ করেছে তেতিয়াহলে তার আইনত তার জরিমানা দিব পাৰিব বা ফাইন করব পাৰিব লাইসেন্স ক্যানসেল করব পাৰিব সেইবুলি যে মারধর করব লাগিব সেইটো কোনো ধরনের আইনত সেইটো গ্রহণযোগ্য নহয় আর মই ভাবু যে পুলিশ প্রশাসন যে অসম পুলিশের প্রশাসন যে আছে তৎকালীনভাবে যখন ইয়াত আরক্ষী বিষয়াসকল যখন জড়িত আছে এগেইনস্টে শাস্তিমূলক ব্যবস্থা লোক লাগে আর যদি মানুষজনক এনেকা ধরনের অত্যাচার চলাইছে যে ঘৈণীয়েকে কৈছে যে কানের পর তেজ ওলাই আছে তেতিয়াহলে এই যথেষ্ট গুরুতর অপরাধ আর মানে ভাবু যে এনেকা ধরনের যদি গোচরত যদি যখন মানে লোকে আঘাতপ্রাপ্ত হয়েছে আসলে কম্পেনসেশনের কারণেও কেস করব পারে বা ক্রিমিনেল প্রসিডিংও এই আরক্ষী বিষয়াসকল এগেইনস্টে ইনিশিয়েট করব পারে আনফালে নগাঁওত হোলির মাজতে একাংশর উদ্ভণ্ডালি সন্মুখলে আহিল আরক্ষে বাইক জব্দ করা যুবকর দলে ঘুষিয়ালে আর ঘুষিয়ায় ভাঙিলে তীর্থযাত্রী কহিয়া বাহনের গ্লাস ইটাচালি আরক্ষী চকীর সন্মুখতেই চরম উদ্ভণ্ডালি প্রদর্শন করলে এই যুবকর দলটি যানবাহন আরক্ষী নিয়ম উলঙ্ঘা করার জব্দ করেছিল যুবক কেজনের বাইক বাইক জব্দর পিছতেই চরম অসভ্যালি প্রদর্শন করলে যুবকর দলটি এই ঘটনার পাছতে আরক্ষী রুজু করে রাজু কোচ আর কমল হাজরিকার বিরুদ্ধে গোচর আর তারপর আটক করে কিছু দৃশ্য আমি দেখাইছো হোলির আনন্দর মাজতে এই লোকসকলে উদ্ভণ্ডালি প্রদর্শন করলে তাত এই ঘটনা নগাঁওর আরক্ষী বাইক জব্দ করা যুবকর দলে ঘুষিয়ায় ভাঙিলে তীর্থযাত্রী কহিয়া এই বাহনখনের গ্লাস ইটাচালি আরক্ষী চকীর সন্মুখতেই এই চরম উদ্ভণ্ডালি প্রদর্শন করলে যুবকর দলটে ইফালে হোলির আনন্দর মাজতে যোরহাটর রাজপথত এক শিহরণকারী দুর্ঘটনা সংঘটিত হল সিসিটিভিত বন্দী হয়েছে মুখামুখি সংঘর্ষর দৃশ্য চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল সুরাপাই চালকর বাহন যোরহাটর মালৌআলীত সংঘটিত হয় এই পথ দুর্ঘটনা স্কুটি আরোহী জিন্তু শইকীয়া আর প্রমোদ নাথ গুরুতরভাবে আহত হয় আনফালে বাইকত অহা রীতিশ ফুকন আর বিজিৎ দুয়োরা দুয়োগৰাকীও সামান্য আহত হয়েছে চারুকে ততাতৈয়াকৈ যোরহাট মেডিকেল কলেজ হসপিটালত ভর্তি করা হয়েছে এয়া যোরহাটর পথর দৃশ্য যত এই পথ দুর্ঘটনা সংঘটিত হল এটা ভয়ঙ্কর পথ দুর্ঘটনা মুখামুখি সংঘর্ষ হল বাইক আর স্কুটির সিসিটিভিত বন্দী হল এই মুখামুখি সংঘর্ষর দৃশ্য চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে সুরাপাই চালকর বাহনখন যোরহাটর মালৌআলীত সংঘটিত হয় এই পথ দুর্ঘটনা স্কুটি আরোহী জিন্তু শইকীয়া আর প্রমোদ নাথ গুরুতরভাবে আহত হয়েছে দুর্ঘটনাত আনফালে বাইকত অহা রীতিশ ফুকন আর বিজিৎ দুয়োরাও আহত হয়েছে যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয় হসপিটালত আটাইকে ভর্তি করা হয়েছে।